সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ডাক্তার ফাইজুল হক। আজকে পুরো দুর্গন্ধময় একটা ভিডিও। একবার আমার বাসায় একজন গেস্ট এসেছিল, মোজা খোলার সাথে সাথে পুরো রুম এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে আমরা যারা ছিলাম ওখানে আমাদের বসার মতো অবস্থা ছিল না। আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটা কী নিয়ে, মোজার দুর্গন্ধ কীভাবে দূর করবেন। মানে এটা হচ্ছে এমন একটা প্রবলেম, পারি না কইতে পারি না সইতে টাইপের, যে দুর্গন্ধ সে বলতেও পারে না আমার পায়ে দুর্গন্ধ হচ্ছে, সইতেও পারে না, সে জানে না আসলে কী টিপস ফলো করবে। যাদের পায়ে মোজায় দুর্গন্ধ হয় তাদের জন্য এই ভিডিওটা খুব ভালো কাজ করবে ইনশাল্লাহ। হ্যাঁ, ঘরোয়া কিছু টিপস দিলাম আমি, খুব হেল্প করবে। বন্ধুরা, সাধারণত ঘামের মধ্যে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটলে এটা হয় আর কি, এটা আপনার মানে চরম মাত্রার একটা দুর্গন্ধ তৈরি করে, ওইখানে ব্যাকটেরিয়া হামলা চালায়, ঠিক আছে, পায়ের ঘামের মধ্যে। অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে সাধারণত এটা হয়, অনেকের পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও এটা হয়, তবে ঘাম আর ঘামের দুর্গন্ধ এক জিনিস না কিন্তু। অনেকের বেশি ঘাম হতে পারে সেটা ভিন্ন কথা, বাট ঘাম হলেও অনেকের দুর্গন্ধ থাকে না, অনেকের ঘামে প্রচুর দুর্গন্ধ হয়, মোজার মধ্যে দুর্গন্ধ মনে হয় দুর্গন্ধের ফ্যাক্টরি থাকে তার মোজার মধ্যে, বের করার সাথে সাথে ফুস পুরো রুম দুর্গন্ধে ভরে যায়। হ্যাঁ, এর আপনারাও অনেকে যারা আমার ভিডিও দেখছেন আপনারাও হয়তোবা এরকম পরিস্থিতির শিকার হয়েছেন। তো কি করলে আমাদের পায়ের এই মোজার দুর্গন্ধ আমরা দূর করতে পারি? প্রথম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আর আমার মোজা জুতাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য থাকার জন্য প্রতিদিন গোসল করা, এবং মোজা প্রতিদিন সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করা। মোজাটা প্রতিদিন পরিষ্কার করতে হবে, প্রতিদিন, তার মানে আপনি কয়েক জোড়া মোজা কিনে রাখবেন, এছাড়া বিকল্প নাই। সাথে সাথে পরিষ্কার করলেও হবে না, আপনার জুতো এবং মোজা প্রতিদিন চেষ্টা করবেন কড়া রোদের মধ্যে দেওয়ার জন্য। কড়া রোদ আমরা কি বলছি, প্রথম নাম্বার ১ পরিষ্কার থাকা, পরিষ্কার রাখা, কাকে পরিষ্কার রাখবেন? মোজা এবং জুতাকে। আর পরিষ্কার থাকবেন আপনি নিজে, প্রয়োজনে দুইবার করে গোসল দেবেন। দুই, তিন নাম্বার, শীতের দিন একটু কষ্ট হবে, সামনে শীত আসতেছে, কষ্ট হবে, ঠিক আছে, একবার করেই দেন, জান মাফ আপনার জন্য। এক নাম্বার গেল, দুই নাম্বার হচ্ছে রোদে দেওয়া, মোজাগুলোকে আমরা রোদে দেব প্রতিদিন, চেষ্টা করব একদম কড়া রোদে বেশ অনেকক্ষণ রাখবো, জুতাও রোদে দেব। তিন নাম্বার হচ্ছে আমাদের যখন আমরা মোজা পরবো তখন ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়ানাশক কোনো পাউডার আমরা ব্যবহার করতে পারি, যে পাউডারগুলো আমাদের হেল্প করবে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি না করার জন্য। এখানে ছত্রাক বিরোধী অনেক পাউডার পাওয়া যায়, ব্যাকটেরিয়া বিরোধী অনেক পাউডার পাওয়া যায়, বাজারে খুঁজলে হয়তো বা আপনি পাবেন। আর সবচেয়ে ইফেক্টিভ জিনিস হচ্ছে, আপনারা অনেকে জানেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অল্প একটু পানির মধ্যে মানে ছাড়লেই সাথে সাথে পানির কালারটা বেগুনি হয়ে যায়, ওষুধের দোকানে পাওয়া যায়। একটা গামলা নেবেন আপনি, গামলার মধ্যে অল্প দুই এক দানা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছাড়বেন, অবশ্যই গামলার মধ্যে আগে থেকে হালকা কুসুম গরম পানি নিয়ে রাখবেন। একটা গামলা, গামলার মধ্যে আধা গামলা কুসুম গরম পানি, তার মধ্যে দুই এক দানা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেবেন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আবারও বলি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট পাওয়া যাবে কোথায়, ওষুধের দোকানে, ঠিক আছে। এটা দেওয়ার পরে যখন দেখবেন যে হ্যাঁ কালারটা একটু বেগুনি কালার হয়েছে, তখন আপনি আপনার পা ওখানে প্রতিদিন একবার করে 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখবেন প্রতিদিন। এই টিপসটা ফলো করলে দেখা যায় যে প্রায় সবার না হলেও মানে হয় দু একজন ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি যত পেশেন্টকে বলেছি সবাই উপকার পেয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই দুর্গন্ধটা আর থাকে না। কিন্তু এখানে একটা সাইড ইফেক্ট আছে, যে সাইড ইফেক্টটা আপনাদের মনে রাখা প্রয়োজন। সাইড ইফেক্টটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি বেশি পরিমাণে দেওয়া হয়, বেশি পরিমাণে দিলে ত্বকের মধ্যে একটা খসখসে ভাব চলে আসতে পারে, এই জন্য এটা সাবধান থাকবেন কোনোভাবে যেন অতিরিক্ত না দেওয়া হয়, দুই এক দানা, যতটুকু দিলেই কালার হয়ে যায় ততটুকু, লবণের মতো দানা দানা করা আছে, যতটুকু দিলে কালার হয়ে যায়, জাস্ট একটু বেগুনি মানে একটু বেগুনি রং হয়ে গেছে হালকা গাঢ়, ততটুকু দিলেই হবে। আশা করি যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে আপনি নিজে বিব্রতকর অবস্থায় পড়বেন না, আমাদের মতো যারা আমরা আছি আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলবেন না। বন্ধুরা, অনেক ভালোবাসা আপনাদের জন্য যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের ভিডিও দেখছেন।